তো দেখো গড়িয়ার ওইদিকে স্টেশন রোড যেটা বলে, যেখানটা স্টেশন আছে ওইখানে, তো দেখো এখানে খুব সুন্দর থিম করেছে, যেটা হচ্ছে যে বাড়িঘর তৈরি করে যে রাজমিস্ত্রি, তো ওরকমই থিমটা তৈরি করেছে। দেখো বাড়ি তৈরি করার থিম আছে, এই যে ওপর দিকে উঠে যে তৈরি করছে বালতি নিয়ে, তারপর ভাড়া টাইপের যে বাঁধে বেঁধে ইট আছে দেখতেই পাচ্ছ, এই যে সব কিছু পুরো মিস্ত্রিরা যে কাজ করে বাড়ি তৈরি হয় সেই থিমটা, সেই চিত্রটা এখানে ফুটিয়ে তুলেছে। তো চলো তোমরা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আমরা আরো একটা প্যান্ডেলের দিকে এগিয়ে এলাম, দেখো কুয়োর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, তো এটা সেই ছোটবেলার কবিতাটা আমরা পড়েছিলাম। আর এটা হচ্ছে একটা বাজার টাইপের তৈরি করেছে, যেখানে হাট বাজার বসে, যে দেখতেই পাচ্ছ সবজি তুলছে, বেগুন আছে এখানে যেটা বাজার, এই যে লেখা আছে উচ্ছে বেগুন পটন মূলো লেখাই আছে, আর এখানে লেখা আছে সব লেখাই আছে এখানে বাজার যেটা বলা হয়। তো বাজারের পরিবেশটা, থিমটা পুরো বাজারের পরিবেশ, বাজারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, মার্কেটের চিত্র। দেখো ময়দা আটা শস্যের ছোলা এগুলো রেখেছে এখানে, তো চলো পুরোটাই দেখে নাও। তো আরও একটা প্যান্ডেলের কাছে আমরা চলে এলাম, যেটা হচ্ছে পাটকাঠির প্যান্ডেল দিয়ে তৈরি হচ্ছে, এখানে হাত পাকা লাগানো আছে দেখতেই পাচ্ছ, তো পুরো কাঠির সাজ দিয়ে, যেটা কাঠি হয় পাটকাঠি যেটাকে বলে সেইটা দিয়ে তৈরি করেছে, তো খুবই সুন্দর লাগছে। কিন্তু ভেতরের থিমটা আরও সুন্দর লাগছে, তো চলো ভেতর দিকে
মায়ের মূর্তিটা কিরকম তৈরি হয়েছে আমরা দেখে নিই, খুব ভালো লাগবে আশা করি, আর তোমরা দেখতে থাকো। আরও একটা প্যান্ডেলের কাছে আমরা চলে এলাম, সবই ওই গড়িয়ার সাইডে, মানে যে স্টেশন রোড যেটা ওই সাইডে আমরা চিনি না, যেখানে যেখানে দেখতে পেয়েছি আমরা ভেতরে চলে গেছি প্যান্ডেলের। তো দেখো এটা একটা সাঁওতালি সাজ যেটাকে বলে, তো সেরকম চিত্র ফুটিয়ে চলেছে, বাঘের দেখতে পাচ্ছ, বাঘ দেখতে পাচ্ছ ওখানে। তো একজন বলছিল সুন্দরবনের এটা চিত্রটা ফুটিয়ে তুলেছে, তো তোমরা যদি বুঝতে পারো এটা কী চিত্রটা ফুটিয়েছে, মানে থিমটা কীরকম, কী মানে ফুটিয়েছে, তো অবশ্যই কমেন্ট করো। তো আমার যেটা মনে হলো আমি তোমাদের বললাম, তোমাদের যেটা মনে হবে অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখতে থাকো, খুবই সুন্দর কিন্তু লাগছে ভেতর দিকটা, ওই দেখো পাখিটা উড়ছে ওরকম করেছে। তো চলো তোমরা দেখ, চলো আমরা আরও একটা প্যান্ডেলের সামনে চলে এলাম, দেখতে পেয়ে আমরা ভেতর দিকে চলে এলাম। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর আলপনা দিয়েছে। আর চলো ভেতর দিকে যাই, এই যে ওপর দিকে দেখো ঠাকুর দেবতাকে নিয়ে করেছে এই প্যান্ডেলটা, মানে সব কিছু, যে নারায়ণ ঠাকুর আর আরও অনেক কিছু আছে, সব ঠাকুরেরই চিত্র দিয়ে তৈরি করা হয়েছে। তো সেটাই এখানে ফুটিয়ে তুলেছে, দেখো পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের।